গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এখন বাজে 8:30, সন্ধ্যা দিয়ে একটু আগে কাজ করে চলে গেছে। আমি জাস্ট চা খেলাম, আর ও আছে কিচেনে রান্না হচ্ছে কিছু। আর আমাদের আজকে একটু সেকেন্ড হাফে, আমি অফিস থেকে রিটার্ন করে আসার পর একটু ক্যানিং স্ট্রিট আর এসপ্ল্যানেড যাওয়ার আছে। তো রাজি হচ্ছিল না, ওকে বললাম তাহলে চলো কাজটাও হয়ে যাবে, আর ওর কিছু কেনাকাটা আছে, তো চলো দেখতে থাকো। আর এখন যাই কিচেনে, ও কি রান্না করছে দেখছি। তো এখন কিচেনে রান্না চলছে। কি হচ্ছে রান্না আজকে? আজকে হচ্ছে ভিন্ডি আলু ফ্রাই আর কাতলা মাছ ছিল, তো কাতলা মাছের আলু দিয়ে আর ঝিঙে দিয়ে একটা ঝোল কাতলা ঝোল। প্ল্যানটা তো লাস্ট 1 উইক মতো আগে নিয়ে এসেছিলাম, তোমাকে দেখিয়েছিলাম, অনেকটা স্প্রেড হয়ে গেছে আর পুরো ফ্রেশ লাগছে একদম গাছটাকে। আর সকালে একটু বৃষ্টি হয়ে গেছিলো, এখন পুরো ক্লিয়ার ওয়েদার, পেছনে দেখতেই পাচ্ছ পুরো রোদ বেরিয়ে আছে। আর এইখানে ওই 10টার ফুলগুলো ফুটেছে একটা একটা করে। মাছের ঝোল হয়ে গেছে আর ওখানে আলু ভেন্ডি ফ্রাই, ওটাও কমপ্লিট হয়ে গেছে। শুধু ভাতটা হবে, ভাতটা হলে লাঞ্চ করে নেব। আর যেহেতু একসঙ্গেই যাওয়ার আছে, ওকে ক্লিনিক ড্রপ করব, তারপর আমি অফিস যাব। আর একটু পরে 2:30 নাগাদ একটু এসপ্ল্যানেড আর ক্যানিং স্ট্রিট যাওয়া আছে, তো আগেই বললাম। তো চলো দেখতে থাকো, আর ও স্নানটা করে এলে আমি স্নানটা করে নেব, তারপর রেডি হব। আমি স্নান করে এলাম, এবার পুজো করব আর তারপর দুজনে একসঙ্গে লাঞ্চ করে নেব। সন্ধ্যাদি ফুল নিয়ে এসছে, ব্যালকনি থেকে ফুল তুলতে হবে না, ব্যালকনি থেকে ফুল না তুলতে আমার ভালো লাগে, কারণ ফুলগুলো পোটে ভালো লাগে দেখতে। আজকে বৃহস্পতিবার, তাই ঘটে রামদালা সব চেঞ্জ করলাম, সন্ধ্যাদি নিয়ে এসেছিল, পুজো হয়ে গেছে অলমোস্ট, আর তো বাকি আছে। সুন্দর করে সাজানো, অনেক ফুল নিয়ে এসছে আজকে সন্ধ্যাদি। বাড়ির ফুলগুলো একটু দিতে পারতে? তো এখন বাজে 10:30, আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, মাছের ঝোল, আলু ভেন্ডি ভাজা, ভাত, আর অ্যাজ ইউজুয়াল টিভিতে কিছু একটা চলবে, এখনো ডিসাইড হয়নি। তো আমি রেডি হয়ে নিয়েছি, অফিস যাচ্ছি, আর ও যাওয়ার কথা ছিল আমার সঙ্গে ক্লিনিকে ড্রপ করে দেবো বলছিলাম, বাট ও এখন বললো একটু পরে যাবে, আর আমি ভাবার 2:30 দিকে এসে ওকে চেনার পার্ক থেকে পিক করে নেব। তো এখন বাজে 2:30, আর ওর সঙ্গে একসঙ্গে ক্লিনিকে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি, আমার এখানে সামনের ক্লিনিকে যাওয়ার ছিল, পেশেন্ট ছিল, তাই এখানে গেছিলাম। আর এখন বেরোচ্ছি, আর ওর সঙ্গে দেখা হবে চিনার পার্কে, আমি তো অটো করে যাব এখন, আর চিনার পার্কে থেকে একসঙ্গে যাব। চিনার পার্কে পৌঁছে গেছি আর এই যে দেখা হয়ে গেল, ওর যাচ্ছি একসঙ্গে। আমরা এখন নিউ মার্কেট পৌঁছে গেছি আর এখন যাচ্ছি সিলেদার্সে।
আজকে অন্যান্য দিনের তুলনায় আরো বেশি ভিড়। তো পূজো আসছে, তো পূজো আসার জন্য সবাই শপিং টপিং করতে আসছে, স্টার্ট করে দিয়েছে হয়তো, তাই ভিড় আছে অনেক। সিলেদার্সের কাছে দাঁড়িয়ে লোকেশন দেখছে, অদ্ভুত মানুষ, যতবার আসবে ততবার বলবে কোথায় খুঁজে পাচ্ছে না, হাজারবার এলেও খুঁজে পাবে না। জাস্ট একটা শপের পরে চলে গেছিলো যে কোথায় তুমি, আমি তো বলছি যে ওখানে লোকেশন দেখছি। দুজনেরই খুব বিধ্বস্ত অবস্থা, তো মাঝ মিনিটের একটা চা টি ব্রেকের দরকার ছিল, আর ধর্মতলার এটাতেই টি অ্যান্ড টেস্ট, তো সবাই অনেক পুরোনো চায়ের দোকান, সবাই চা খায় এখানটা এলে মার্কেটের পর। তো এই তোমাকে ফার্স্ট টাইম খাওয়ালাম চা না এখানে, তো চাটা খাবো এরপরে রিটার্ন করবো, মানে ক্লিনিকে যাবো। কাজ হয়ে গেছে, এবার বেরোচ্ছি আর ক্লিনিকে যাবো ডিরেক্ট, যেহেতু রেডি হয়ে এসেছিলাম ক্লিনিকে যাবো, কারণ বাড়ি গেলে আবার লেট হয়ে যাবে, তো চলো যাই। আমরা একদম ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছি, এই যে ভিক্টোরিয়া, এক্সিট দ্য রাউন্ডাবাউট অনটু কুইন্স ওয়ে। ডিনারের প্রিপারেশন চলছে, বাহ কি কালারফুল কালারফুল, চপিংটা বেশ ভালোই করেছো, জিঞ্জার গার্লিক চিলি সব চপ করে রেখেছে এখানে, এখানে পেঁয়াজ, দু রকমের ক্যাপসিকাম, আর এটা হচ্ছে এখন ফ্রাই হচ্ছে এখানে চিকেন, আর এটা ম্যারিনেট করে রেখেছিল ওই একটু নুন, তারপর কর্নফ্লেক্স বলছি হ্যাঁ, কর্নফ্লাওয়ার ডিম এসব দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। এখানে চিলি চিকেনের পকোড়াগুলো সব ফ্রাই করে রেখেছি, আর এখানটাতে প্রথমে ক্যাপসিকাম পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। চিলি চিকেন রেডি, তো এবার নিয়ে যাই ডিনারটা করে নেব। এই জাস্ট ডিনার করলাম, আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমি এখনই ব্যালকনি থেকে কাপড়গুলো সব তুললাম, বোঝা যাচ্ছে না, তাও তোমাদের দেখালাম, বাট ক্যামেরাতে একটু খুব একটা বোঝা যাবে না, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে এখানে দাঁড়াতে। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি,
আর কিছু যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর সাপোর্ট করো আমাদের। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।